গাইস, তো আমি পুরো লস স্যান্টোসে চাপ্পা চাপ্পা ছান মেরে দিয়েছি এই রাত্রে বেলায়, কিন্তু কোথাও না কোনো দোকান টোকান ভাই খোলা টোলাই পাইনি আমি। এখন বাড়ি গিয়ে আমি চপ, টনি কাকু আর মাইকেল আর ট্রেভারকে কি জবাব দেবো? ওরা তো ভাই আমার জন্য বাড়িতে বসে রয়েছে যে আমি কিছু খাওয়ার জিনিস নিয়ে যাবো আর তারপর গিয়ে খাবে। আর ও এক সেকেন্ড, আমার বাড়িতে এখনো গাড়িগুলো রয়েছে, তার মানে ভাই পার্টি এখনো চলছে। আমি তো ভাবলাম মালগুলো পার্টি টার্টি খতম টতম করে বাড়ি চলে গেছে, কিন্তু এখনো যায়নি। এই দেখো, এই গাড়িটা হচ্ছে আমাদের টনি কাকুর, এটা মাইকেলের, এটা ট্রেভারের, আর এটা হচ্ছে আমাদের বন্ধু লামা এর গাড়ি। বাকি সামনের এই বাইকটা আর এই লাল রঙের কারটা কার এটা আমি জানি না। আরে এক সেকেন্ড ভাই, এখানে পুলিশ কি করছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাকি কোনো টেনশন না, দাঁড়াও এক সেকেন্ড, আমি দেখছি পুলিশ কি করছে। আরে স্যার, আপনি কি করছেন এখানে? আসলে প্রফেসর, আমাকে তোমার প্রতিবেশীরা কমপ্লেন করে জানিয়েছে যে তোমার বাড়ি থেকে একটু বেশি চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। আসলে স্যার, আমার বাড়িতে একটু পার্টি টার্টি চলছিল তো। আর এখন কটা বাজে? এখন দাঁড়ান একটু দেখি নি, আর এখন তো বাজে 4:10, আর কিছুক্ষণের মধ্যে পার্টিটা শেষ হয়ে যাবে, তারপরে আর চেঁচামেচি হবে না। কিন্তু ওরা তো আমাকে অনেকবার ফোন করে বলছে যে সমস্ত চেঁচামেচিটা বন্ধ করতে, না হলে ওদের ভোরের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। আরে আপনি এক কাজ করুন, এনিন 2000 টাকা, আর এটা নিয়ে আপনি চলে যান, ঠিক আছে? ঠিক আছে তাহলে প্রফেসর, তুমি তোমার বাড়ির পার্টিটা যতক্ষণ ইচ্ছা চালিয়ে নাও, ওরা যদি ফোন টোন করে এবার আমি আর তুলবই না। ওকে ওকে ওকে। বাকি তো গাইজ, এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে না গাইজ একটা ছোট্ট খাটো পার্টির আয়োজন করা হয়েছে, কারণ আমাদের তোমরা তো জানোই 100K হয়ে গেছে। আর 100K সেই খুশিতে টনি কাকু আর চপ আমাকে বলছিল একটা পার্টি ফার্টি দিতে, তার জন্য এই যে একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয়েছে। বাকি চলো ভাই, সবার প্রথমে বাড়ির ভিতরে যাই, আর আমার এই যে বডিগার্ড ফডিগার্ড একদম সবকিছু একদম এখানে দাঁড়টার করিয়ে দিয়েছি আমি, যাতে আমাদের বাড়িতে কোনো গুন্ডা বদমাশরা আসতে না পারে। চারিদিকে ভাই সমস্ত জায়গায় আমার বডিগার্ডই বডিগার্ড আছে। এই যে একজন বডিগার্ড। আর কি বডিগার্ড স্যার, সব ঠিক তো? আরে হ্যাঁ স্যার, সব ঠিক আছে, আপনার কোনো চিন্তাই করতে হবে না। আমাদের কাঁধে যখন দায়িত্ব দিয়েছেন আমরা সেটাকে পালন করবই, আপনি নিশ্চিন্তে পার্টি করুন। পার্টি তো করবো, কিন্তু কোথাও তো আমি দোকান টোকানি খুঁজে পাইনি যার থেকে খাওয়ার দাওয়ার জিনিসপত্র আনবো। বাকি তো এইদিকে দেখো গাইজ, ডিজে বক্স ফক্স এসছে, লোকজন নাচানাচিও করছে। আমি জানি না ভাই এত লোক কোথা থেকে এসছে, এত লোককে তো আমি নিজেও চিনি না, আর এদের তো আমি ইনভাইটও করিনি। বাকি এটা হচ্ছে আমাদের মাইকেল। মাইকেল কি করছে এখানে? আরে মাইকেল কি করছিস ভাই তুই? আরে প্রফেসর, এখানে আমি আমার একজন ক্লায়েন্টের সাথে একটু মিটিং টিটিং করছি। আরে ভাই, আজকে পার্টির দিনে তো তুই টাকা পয়সা আয় করার প্ল্যান ট্যান বন্ধ করতে। আরে টাকা পয়সা ছাড়া জীবনে আছে কি প্রফেসর? তুই যা, ওইদিকে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে। বাকি এই দেখো মাইকেলের ছেলে ভাই, এই মালটা ভাই কোনোদিনও সুধরাবে না, যেইখানে দেখি সেইখানে ভাই গঞ্জি কা সেবন করে, নইলে এরকম ভাবে ভাই বোতল নিয়ে ভাই মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে। বাকি আমাদের টনি কাকু কোথায়? টনি কাকু তো ওই যে। আরে টনি কাকু কি করছো তুমি এখানে? আরে প্রফেসর, তুমি কি কিছু খাওয়ার তো জিনিস আনলে? আরে খাওয়ার জিনিস তো আনতে পারিনি কাকু, সমস্ত দোকানই তো বন্ধ ছিল। তাহলে আর কি করব, আমি এখানে থেকে বাড়ির দিকে যাই। আরে না না, আপনি কেন বাড়ির দিকে যাবেন? আপনি দাঁড়ান, আমি দেখছি কিছু করা যায় কি না যায়। বাকি আমাদের চপ এখানে কি করছে ভাই? আরে চপ, তুই এখানে করছিস কি? হ্যাঁ, আরে এটা কি আমাদের আমান্ডা বৌদি না? আরে আমান্ডা বৌদি কেমন আছো? আরে আমি তো ঠিক আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার বাড়িতে পার্টি হচ্ছে অথচ তোমারই পাত্তা নেই। আরে আমি একটু বাইরে গেছিলাম কাজে। বাকি আগে চপ, তুই আমাকে বল তুই এখানে করছিস কি? হ্যাঁ, আরে বস, আমি তো এখানে একটু যোগা শিখছিলাম, আমি ভেবেছি নিজেকে একটু এদের মতো ফ্লেক্সিবল বানাবো। হ্যাঁ কিন্তু সে সবই ঠিক আছে, তুই এইসব দেখে কিছু বুঝতে বুঝতে পারলি? সেটাই তো বস বোঝার চেষ্টা করছি, কিন্তু এরা কি সমস্ত তাই করছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না। ভাই বুঝবে কি করে? যোগা করার জন্য তো দুটো পা দুটো হাত থাকা দরকার, তোর তো 4টেই পা রয়েছে। হ্যাঁ বস, সে তো তুমি ঠিকই বলেছো, আমার তো 4টেই পা রয়েছে, কিভাবে যে করি না। এক কাজ কর, তুই এটা দেখতে থাকার চেষ্টা করতে থাক, একদিন না একদিন তুই পারবি করতে। বাকি গাইজ, আমার ঘরের ভিতরে গিয়ে দেখি এখানে কেউ কিছু রান্না বান্না করেছে না করেছে। আরে কাকু ভাই যে হ্যালো, আপনি কি কিছু রান্না টান্না করেছেন? আরে বাবু কি রান্না করব বলে তো, রান্না করার তো কোনো জিনিসপত্রই নেই, তুমি তো বাজারে গেছিলে জিনিসপত্র আনতে, কিছু এনেছো নাকি? আরে আমি তো জিনিসপত্র আনতে গেছিলাম, কিন্তু দোকানই তো খোলা নেই। আর এই যে ভাই এত লোকজন এসছে আমার বাড়িতে পার্টি করতে, এরা কি সাথে কিছু আনেনি? এদের তো আমি ইনভাইটও করিনি। সেটাই তো বাবু, এদেরকে তো আমরা চিনি না, এরা সবাই এসছে কিন্তু সাথে কিছুই নিয়ে আসেনি, এখন যে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আপনার কিছু বুঝতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকুন এখানে, বাকি আমি দেখছি ভাই। আরে লামার যে লামার, এখানে লামারের গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত ভাই, যাকে দেখছি ভাই সে তার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত। আরে এক সেকেন্ড ভাই, এই সমস্ত ভাই এই সমস্ত গুন্ডা বদমাইশদের কে ইনভাইট করেছে? আরে হ্যালো, আপনাদের কে ইনভাইট করেছে? এই যে তুমি আমাকে বলছো? হ্যাঁ আমি আপনাকেই বলছি, আপনাদের কে ইনভাইট করেছে? আর বাইক নিয়ে ভিতরে চলে এসেছেন আপনারা? হ্যাঁ কি হয়েছে? বাইকটা আমার জান প্রাণ। আচ্ছা সে সবই ঠিক আছে, আপনাদের ইনভাইট কে করেছে সেটা তো বলবেন। আমাদের ট্রেভার ইনভাইট করেছে। ও ভাই, ট্রেভার এদের ইনভাইট করেছে তাই তো? সালা ট্রেভারও না ভাই, কোথাতে গুন্ডা বদমাইশদের ইনভাইট করে আমি বুঝি না। এদের সাথে আমার দুজন পরপর মারামারি বেঁধে যায়, আর এ গিয়ে ওদের ইনভাইট করে। আর ভাই বলে বুঝাতে পারি না ভাই। বাকি তো এক সেকেন্ড, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি এলাকায়, আর আপনি এখানে কি করছেন? আবার তো মনে হচ্ছে গাইজ এই মালটাকে কেউ ইনভাইট করেনি, আর মালটা এমনি এমনি এখানে ঢুকে ঢুকে পড়ে ভাই যে গঞ্জিকা সেবন করছে বিড়ির মধ্যে ঢুকিয়ে। স্যার দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, এখান থেকে চলে যান ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান আমার ভুল হয়ে গেছিল, আমি আমার বন্ধু
বন্ধুর বাড়ি মনে করে এটাই ঢুকে পড়েছি। ওকে ঠিক আছে, এক কাজ করি, আমার বডিগার্ডকে বলি। আরে এই যে হ্যালো। হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে? হ্যাঁ বলছি কি যে ওই মালটা না, ওই মালটাকে দেখে আমার ঠিকঠাক মনে হচ্ছে না, ঠিক আছে? বাই চান্স এখানে এত সোনা দানা পড়ে রয়েছে, যদি চুরি ডাকাতি করিডোরে নিয়ে যায় না? তাই বলছিলাম ওই মালটাকে এখনই পাতলি গলি দিয়ে বাড়ি থেকে বাইরে বের করে দিন, আর উপরে দেখুন আরো দুজন গুন্ডা বদমাইশ এসেছে, ওদের দিকে একটু নজর টজর দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে স্যার, যেমন আপনি বলেছেন ঠিক তেমনই হবে। ওকে গাইস, তো তোমরা দেখলেই এখানটা পার্টির আমরা আয়োজন করেছি ঠিকই, বাকি এখানে এত লোকজন কোথা থেকে এসছে আমি তো তাই জানি না। আর ভাই আমার বেডরুমে কি করছে? আরে হ্যালো, আপনি কে ভাই? আমার বেডরুমে এরকম ভাবে শুয়ে রয়েছে? আমার খুব ঘুম পেয়েছে, আমি এখানে ঘুমাবো। ভাই রে ভাই, আর কি বলি, আবে এখানে তো দেখি আবার একটা দোকানও খুলে বসে রয়েছে। আরে হ্যালো স্যার, আপনার কাছে কিছু খাওয়ার দাওয়ার জিনিসপত্র আছে? বলছিলাম স্যার খাওয়ার তো জিনিসপত্র নেই, কিন্তু পান করার জন্য জুস আছে, করবেন নাকি পান? না ভাই, জুস ফুস দিয়ে আমার কোনো দরকার নেই, আপনারাই জুস ফুস পান করুন। বাকি বাইরে গিয়ে দেখি কি চলছে এখানে। আরে ভাই সাহেব, এখানে দেখি একজন ছবি তুলছে। আরে স্যার আপনি ছবি কার তুলছেন এখানে? আরে আর কি বলবো, তোমার সুইমিং পুলটা এত সুন্দর না, আমি সুইমিং পুলেরই ছবি তুলছি। আচ্ছা তো আপনি সুইমিং পুলেরই ছবি তুলছেন, এক কাজ করুন আপনি সুইমিং পুলের ভিতরেই যান। আরে জলের ভিতরে তো দেখি একজন সুন্দরী জলপরি রয়েছে। আরে জলপরি কেমন আছো? বাকি এই মালটা দেখো গাইস পুশ আপ করছে। আর আমাদের ট্রেভার কোথায়? ভাই ট্রেভার গেল কোথায়? শালা মালটা এখানে অনেক অজানা ব্যক্তিদের ইনভাইট করে দিয়েছে, জানি না এখানে এসে ওরা মারামারি না বাঁধিয়ে দেয়। এই তো ট্রেভার। আরে ভাই ট্রেভার, তুই কি করছিস এখানে? কাদের কাদের ইনভাইট করছিস? আরে প্রফেসর, ইনভাইট ফিনভাইট এর কথা রাখ তুই, তুই কি কিছু খাবার দাবারের জিনিসপত্র আনলি? আমার তো পেটে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। আরে খাবার দাবারের জিনিসপত্র তো আমি পাইনি ভাই, সমস্ত দোকান টোকান বন্ধ, তুই তো এখানে গঞ্জিকা সেবন করছিস। শালা আমার বাড়িতে বলেছি না এই সমস্ত কাজ করবো করতে না? আরে একদিনই তো পার্টি দিয়েছিস, তাতে আবার এরকম করছিস কেন? তুই আর কোনোদিনও গঞ্জিকা সেবন করবো না তোর বাড়িতে, সে আজকেই শুধু করছি, ঠিক আছে? আচ্ছা ভাই তুই গঞ্জিকা সেবন করতে থাক ভাই। চারিদিকে ভাই শুধু অচেনা অজানা ব্যক্তিদেরই এখানে আগমন হয়ে রয়েছে ভাই। চলো আরো সামনের দিকে গিয়ে দেখি ভাই কি কি চলছে এখানে। আরে ভাই লোকজন তো দেখি গিটারে তালে তালে নাচছে। নাইও লাগদা দিল তেরে বিনা, ধীরে ধীরে চোরি চোরি চুপকে সে মুঝে ইন্তজার হ্যায় তেরা। ও ভাই বহুত ইন্তজার ফিন্তজার করেছো, এবার তোমরা সবাই বাড়ির দিকেও যাও, হ্যাঁ টাইমটাও একটু দেখো কটা বাজে। ভাই এরা তো গানের তালে একটু বেশি। আরে ভাই এখানে দেখি ডিজেও নিয়ে চলে এসছে এরা, আমি তো ভেবেছিলাম শুধু বক্সই নিয়ে এসছে। ওরে ভাই এই পার্টিটার না ভাই, এই পার্টি করতে আমার এখানে যেন পুরো 10 কোটি টাকার খরচ হয়ে গেছে। আর ভাই এইখানে এই কুত্তাটাকে আর, আরে স্যার ওই ডিজেটা না, ওই ডিজেটা এ নিজের সাথে করে এই কুত্তাটাকে নিয়ে এসছে। ও আচ্ছা ঠিক আছে, একটু ধ্যান ট্যান রেখো, কাউকে যেন কামড়ে টামড়ে না নেয়। বাকি এক সেকেন্ড ভাই, এই লোকটা এখানে কি করছে ভাই? এ মনে হচ্ছে এখানে বার্গার ফার্গার বানাচ্ছে না? আরে এই যে হ্যালো, আপনি মনে হচ্ছে এখানে বার্গার কার জন্য বানাচ্ছেন? আমার জন্য তো। আরে না আমি তো বার্গার আমার জন্যই বানাচ্ছিলাম। আরে এক কাজ করুন, আপনি বার্গারটা আমাকে দিয়ে দিন, আপনি অন্য আরেকটা বার্গার বানিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে তাই করি। হ্যাঁ আরেকটা কাজ করুন তাহলে, আপনি এখানে না আরো 2-4টে বার্গার টার্গার বানিয়ে দিন, ঠিক আছে? চপ টনিকাকু মাইকেল ওরা যদি আসে তাহলে ওরাও খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাই করছি। বাকি তো গাইস এক সেকেন্ড, আমার না এখানে সবাইকে দেখতে পেলাম, সাইমন আর লেস্টারকে আমি দেখতে পেলাম না এখনো, জানি না মালগুলো কি করছে ভাই। আজকে পার্টির আয়োজন করেছে ওরা তো ভাই, কোনো পার্টি ফার্টি মিস টিস করে না। আরে বস, সাইমন আর লেস্টার দুজনই এসেছিল, কিন্তু ওদের কি কাজ আছে বলে ওরা না চলে গেছে। ও আচ্ছা, তা তুই এটা আমাকে আগে বলিসনি কেন? আর কি হলো ভাই তোর যোগা শেখার কি হলো? আরে ধুর তোমার বস, যোগা ওসব আমার দ্বারা হবে না। ঠিক আছে দাঁড়া, ওদের দুজনকে আমি ফোন করে নিয়ে আগে। হ্যালো সাইমন ভাই, তুই আছিস কোথায়? চপ আমাকে বললো তুই নাকি এসেছিলি, তারপর আবার চলে টলে গেছিস। আরে হ্যাঁ প্রফেসর, আমি গেছিলাম তোর বাড়িতে, কিন্তু তুই বাড়ি ছিলিস না বলে আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই তুই আয় এখন জলদি জলদি। আচ্ছা আচ্ছা প্রফেসর, দাঁড়া আমি এখনই আসছি। ওকে ঠিক আছে, ওরা দুজন তো আসছে। আর বস আমার তো খুব খিদে পেয়েছে, কি করবো বলো তো? আবে টেনশন কেন নিচ্ছিস, ওইখানে দেখ ওই যে একটা কাকু বার্গার ফার্গার বানাচ্ছে তোদের জন্য, গিয়ে খেয়ে নে। টনি কাকুকেও নিয়ে যা, টনি কাকুকেও গিয়ে বল ওইখানে বার্গার বানাচ্ছে খেয়ে নিতে। ঠিক আছে বস ঠিক আছে। বাকি তো গাইস ওই দেখো চপ ওইখানে চলে গেছে ভাই বার্গার ফার্গার খেতে। আর এখন না 5টা বেজে গেছে প্রায়, আমার মনে হচ্ছে এরা দুজন, ও এরা দুজন তো চলে এসেছে ভাই, চলো জলদি জলদি গিয়ে দেখা যাক। আরে সাইমন ভাই তুই এত লেট করলি কেন? হ্যাঁ আরে প্রফেসর কি আর বলবো, একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছিলাম, আর আমাকে না তোর জন্য ওই কাজটা করে দিতে হবে। হ্যাঁ সে সবই ঠিক আছে। আর লেস্টার ভাই তুইও কি এর সাথে গেছিলি নাকি? আরে আমি তো ওকে ওই কাজের সম্বন্ধে বললাম না। ও আচ্ছা, তো তুই ওকে ওই কাজের কথা বলেছিলি, কিন্তু কাজটা কি ভাই সেটা তো বলবি। আসলে প্রফেসর আমাদের এই লস সান্তোস না অনেক খতরনাক খতরনাক পুলিশ কার চলে এসেছে, তার মধ্যে রয়েছে ফেরারি বুগাটি চিরন, তোকে আমাকে ওই কারগুলো এনে দিতে হবে। ভাই তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি বে? ওইগুলো পুলিশের কার, ওইগুলো যদি আমি আনতে যাই তাহলে তো ভাই টপকে যাবো আমি, পুলিশরা আমাকে টপকে দেবে ভাই। নরমাল কোনো কার ফার হতো চুরি টুরি করে নিয়ে এসে দিয়ে দিতাম, কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এগুলো তো পুলিশের কার। আরে এর জন্যই তো তোকে বলছি না আমি, ওই কারগুলো জানিস মার্কেটে কত দাম
দাম আছে হ্যাঁ ভাই জানি যা দাম আছে তুই যদি আমি এনে দিস তার থেকে তো আমাকে কমই দিবি না আরে না তুই যদি আমাকে ওই পুলিশ কারগুলো এনে দিস তাহলে আমি তোকে 100 কোটি টাকা দেব হ্যাঁ ভাই 100 কোটি টাকা দিবি কিন্তু কাজটা ভাই অনেক রিস্ক হয়ে যাবে কি করি আরে পপেতা তুমি টেনশন কেন নিচ্ছ আমি তোমার সাথে আছি তো আরে ভাই তুই যাবি নাকি আমার সাথে বল আগে আরে আমি যাব না কিন্তু তোমাকে আমি ওই সমস্ত টাকা লোকে তান্তা দিয়ে দেব দেখেন না দেখেন ওই পুলিশের গালিগুলো আতে তুমি তাহলে খুব থদেই থেকান থেকে তাই গালিগুলো নিয়ে আসতে পারবে ওকে তো এরকম ব্যাপার ঠিক আছে ভাই তাহলে দাও লোকেশনই দাও সেই লোকেশনে গিয়ে আমি গাড়িগুলো নিয়ে আসি আর কি করব আর আমাকে কিন্তু 100 কোটি টাকা ভাই আজকের মধ্যেই চাই গাড়িগুলো এনে দেওয়ার সাথে সাথে কারণ এই পার্টিটা করতে আমার পুরো 10 কোটি টাকা খরচ হয়ে গেছে আরে ঠিক আছে ভাই তুই টেনশন কেন নিচ্ছিস এত বাকি ভাই তোরা দুজন আয় ভিতরের দিকে আয় ভিতরে সব পার্টিটা একটু কর আমি দেখি চপ কোথায় গেছে চপকে ডাক দিয়ে গিয়ে কারফার আনতে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসছি এখনি ভিতরের দিকে হ্যাঁ ভাই আয় আয় আর চপ এ ভাই তুই এখনো কি করছিস ওখানে খাওয়া হয়েছে আরে বস এই তো দুটো খেয়েছি আরো দুটো খাবো ভাবছি আরে ভাই পরে এসে খাস আমরা চল একটা কাজ পেয়ে গেছি সেটা আমাদের ফটাফট করতে হবে আরে বস দাঁড়াও না আর দুটো খেয়ে নি না আবে না ভাই পরে খাস তোকে আমি ওর থেকেও ভালো জিনিস খাওয়াবো এবার জলদি জলদি আয় আচ্ছা আচ্ছা বস আসছি দাঁড়াও এবার বলো কোথায় যেতে হবে আরে আমাদের না সাইমন কতগুলো গাড়ি চুরি করে আনতে বলেছে আমাদের সেখানেই যেতে হবে ও গাড়ি চুরি করতে যাব কিন্তু গাড়িগুলো কেমন বস আসলে গাড়িগুলো শুনছি পুলিশ কার ভাই পুলিশ সুপার কার পুলিশের নাকি শহরে বুগাটি তারপরে ফেরারি এরকম কি সমস্ত খতরনাক খতরনাক কার এনেছে আমাদের সেগুলো চুরি করতে যেতে হবে আরে বস তুমি যাও আমি আসবো না আরে ভাই তুই পিছনে কি করছিস এ তুই যাবি না কেন হ্যাঁ আসলে পুলিশের কার চুরি করলে ওরা আমাদের ওইখানেই ঠুকে দেবে বস আমার যাওয়ার কোনো শখ নেই আরে ভাই আমি আছি তো আরে বস তুমি আছো বলে তো বেশি টেনশন না আরে ভাই কিছু হবে না চল এবার এক তো পুলিশের কার চুরি করতে যাচ্ছি জানি না আজকে কি হবে আমাদের আরে কিচ্ছু হবে না ভাই তুই আয় আমাদের যে লোকেশন গুলো দিয়েছে আমাদের সেখানে গিয়ে সবার প্রথমে গাড়িটারি চুরি করতে হবে আবে আয় রে আরে আসছি বস দাঁড়াও বাকি তো গাইস আমাদের ওই সমস্ত পুলিশ কার চুরি করতে যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো না তাহলে প্লিজ 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 গাইস নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে না 20,000 টা লাইক কমপ্লিট করে দাও বাকি তো আমি কি ভাবছি চপ আমরা না এখান থেকে আমাদের গাড়িটা নিয়ে যাব না ওটা চুরি করতে ওই সমস্ত পুলিশ কার কারণ আমরা যদি এই গাড়িটা নিয়ে ওই সমস্ত পুলিশ কার চুরি করি তাহলে ভাই আমাদের ওই কারটা তো ওইখানেই থেকে যাবে না তাই আমি কি ভাবছি এইখান থেকে একটা কার নিয়ে নিই আমি এটা যতদূর মনে হয় আমাদের ট্রেভারের কার ভাই আবে এই কারটা কি আগেও কেউ চুরি টুরি করার চেষ্টা করেছিল নাকি ভাই কাঁচ ফাঁচ ভাঙা রয়েছে ফটাফট চল এই গাড়িটাই নিয়ে যাই আমরা ওকে ঠিক আছে তাহলে তুই গাড়ির উপরেই দাঁড়া আমি বাকি আবে এইগুলোকে তো সরানো যাচ্ছে না ভাই এগুলোকে সরাই কি করে আমি এখন বুঝলাম ভাই যে চুরি করতে এসেছিল কাঁচ ফাঁচ ভেঙেছে কিন্তু এগুলো থাকার কারণে মালটা সরাতে পারিনি গাড়িটা আর আমি তো এগুলো হাত দিয়ে সরালাম বাকি চলো ভাই সকাল সকাল হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ে আমাদের গাড়ি চুরি করার জন্য আর আমাকে একটা ম্যাপে লোকেশনে মার্ক করতে হবে ভাই সবার প্রথমে তো প্রথম যে লোকেশনটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে এইখানটায় এবার ফটাফট চলো আমাদের গাড়িটারি ভাগিয়ে ভুগিয়ে সেখানটায় আমাদের নিতে হবে ফটাফট চলো ভাই এখান থেকে আর বেশি দূর নেই আমাকে প্রথম যে লোকেশনটা দিয়েছে সেটা তো ভাই লস সান্তোসের পুলিশ স্টেশন আরে ভাই সাহেব এটাই তো পুলিশ স্টেশন আরে বস প্রথম লোকেশনটাই পুলিশ স্টেশন আর ওই দেখো পুলিশরা দাঁড়িয়ে রয়েছে সকাল বেলায় সমস্ত পুলিশরা অফিসে চলে এসেছে মনে হয় আমরা যদি গাড়ি চুরি করি আমাদের এখনই না ধরে জেলে নিয়ে যায় আবে দাঁড়া আবে দাঁড়া অত টেনশন নিস না তুই আমি দেখছি ভাই লোকেশন তো পুলিশ স্টেশনের পাশের বাট এক্স্যাক্ট লোকেশন আমাদের পুলিশ স্টেশন দেয়নি আর এটা হচ্ছে ভাইনউড পুলিশ স্টেশন ভাই লস সান্তোসের পুলিশ স্টেশন না সরি বাকি আমাকে একটু সাইডের দিকে গিয়ে চেক করতে হবে এখানে কোথাও না কোথাও তো গাড়িটা আছেই কোথায় আছে ভাই কোথায় আছে এটা তো পার্কিং এর এলাকা ভাই পার্কিং এর ভিতরে কি আছে নাকি গাড়িটা জানি না পার্কিং এর এটা খুলবে কি না খুলবে ভাই এটা তো খুলছে না তার মানে হয়তো এখানে নেই আরে ভাই এই এখানে একটা বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে দেখ ফটাফট আমি বুলেট প্রুফ জ্যাকেটটা পরে নি যদি বাই চান্স পুলিশরা আমার উপরে গুলি ফুলি বর্ষানো শুরু করে দেয় তাহলে কাজে লেগে যাবে হ্যাঁ বস এটা তুমি ভালো কাজ করেছো একদম ভালো হয়েছে বস এক কাজ করি ভাই গাড়িটাকে না এখানে দাঁড় করে দি ফালতুতে এই গাড়িটাকে আমি আর ভেতরে ঢোকাবো না এবার হেঁটে হেঁটেই আমরা যাই চললাম ওকে বস ঠিক আছে এবার চলো কোথায় যাবে আমি কি ভাবছি এইদিকে না উপরেও একটা পার্কিং সেকশন আছে ঠিক আছে লেস্টান আমাকে এই লোকেশনটাই দিয়েছে এবার আমি বুঝতে পারছি না যে নিচের পার্কিং সেকশন না উপরের পার্কিং সেকশন চল উপরেরটা গিয়ে দেখি এখানে সিঁড়ি রয়েছে ভাই পুলিশ স্টেশনের উপরে উঠি কোথা দিয়ে ভাই সিঁড়ি দিয়ে তো উঠলাম এখানে বাকি রাস্তা কোথায় পার্কিং এ যাওয়ার ভাই আমি তো ভাবলাম এখান দিয়ে থাকবে কোথায় গেল কোথায় গেল আবে পেয়ে গেছি চপ এই দেখ পার্কিং এ যাওয়ার রাস্তা এখানে রয়েছে ফটাফট এখানে আয় এখান দিয়ে যাবো আমরা আরে এই তো বস চলে এসেছি জলদি জলদি তুমি যাও না আমি আসছি তো পিছন পিছন হ্যাঁ ভাই বুঝতে পারছি তুই আমার পিছন পিছন কেন আসছিস বাই চান্স যদি পুলিশ অ্যাটাক করে তাহলে তুই পালিয়ে যাবি তাই তো আরে না না বস তেমন কেন করতে যাবো আমি তো এমনি পিছনে যাচ্ছিলাম বাকি পার্কিং এ তো আমি চলে এসেছি গাইজ নিচে কোনো পুলিশের গাড়ি তো দেখতে পাচ্ছি না দুটো খাটারা কার দাঁড়িয়ে রয়েছে ফটাফট এবার উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে দেখি কোথাও কোনো গাড়িটারি আছে নাকি আমার তো মনে হচ্ছে ভাই থাকলে এখানেই থাকবে পুলিশের গাড়িটারি বাকি তো চলো ভাই এখানে উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি সকাল বেলায় ভাই এই সাইমন আর লেস্টারের চক্করে ও ভাই এই দেখো পেয়ে গেছি আমরা পুলিশ কারটা এই রকম পুলিশ কার তো আমি লস সান্তোসে জিন্দেগিতে দেখিনি আবে চপ এদিকে আয় এই দেখ ভাই সেই পুলিশ কারটা কই দেখি বস আবে এই দেখ পুলিশ কারটা এরকম পুলিশ কার কি তুই কখনো দেখেছিস আরে না বস এরকম পুলিশ কার তো আমি কোনোদিনও দেখিনি
গার্ড গুলো এখানে দেখো এগুলো সরিয়ে দিয়েছে। আরে গুড ওয়ার্ক গুড ওয়ার্ক। আরে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। আরে ঠিক আছে পরেরবার এই সমস্ত বেড়াফেরাও সরিয়ে দেবেন ঠিক আছে। বাকি তো বস এবার আমরা কোথায় যাব? আরে এবার আমাদের লেস্টার যে লোকেশনটা দিয়েছে না সেটা হচ্ছে ভাই পুরো মেজ ব্যাংকের টাওয়ারের নিচে, জানি না ওইখানে আবার কেমন পুলিশের গাড়ি রয়েছে। ওকে তো চলো চপকে আমি আরো একবার বসিয়ে নিয়েছি, এবার ফটাফট আমাদের যেতে হবে মেজ ব্যাংকের টাওয়ারের নিচে। আর গাইজ রাত হয়ে গেলে একটা জিনিস ভালো হবে, আমরা এই সমস্ত গাড়ি ঘোড়া না খুব সহজেই চুরি করতে পারবো। দিনের বেলায় তো চুরি করলে ভাই পুলিশ আমাদের পালিশ করে দিতে পারে, কারণ ওরা টের টের পেয়ে যাবে। রাতের বেলায় ভাই রাত্রে বেলায় ওরা আমাদের আর কি ধরবে, তাই ফটাফট চলো ভাই যাওয়া যাক মেজ ব্যাংকের একদম নিচে। বাকি তো গাইজ চলো আমি গাড়ি নিয়ে চলে এসেছি আমাদের পুরো মেজ ব্যাংকের নিচে। এবার দেখা যাক ভাই এইখানে আমাদের যে লোকেশনটা দিয়েছে সেটা হচ্ছে একটা খাটারা বিল্ডিং এর, যেটা ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটাই। এবার আমাদের ফটাফট না ওই বিল্ডিংটাই যেতে হবে ভাই, জলদি জলদি চলো জলদি জলদি চলো ফটাফট যেতে হবে আমাদের ওই বিল্ডিংটাই। এই বিল্ডিং এর কোথাও না কোথাও রয়েছে ওই পুলিশ গাড়িটা, বাকি আমাকে খুঁজতে হবে ভাই কোথায় রয়েছে। এখানে দেখি ভাই দেখি, এখানে তো চারিদিক দিয়ে অনেক লোকজন রয়েছে, জানি না গাড়িটা কোথায় লুকিয়ে রেখেছে পুলিশরা। আরে এখানে তো একজন পুলিশ রয়েছে দাঁড়িয়ে। আরে তোকে আমি বলছি না এখানে আগে যাও নিচে আছে, তুই কেন আমার কথা শুনছিস না? হ্যাঁ চল এখান থেকে জলদি জলদি পিছনে যা, না হলে কিন্তু এখনই তোকে জেলে নিয়ে যাবো। আচ্ছা স্যার ঠিক আছে। বস আমরা গাড়িটা কি করে নেবো তাহলে? আরে দাঁড়া ভাই দাঁড়া, অত টেনশন দিস না, এখানে দাঁড়া এবার গাড়ি থেকে নাম, আমরা পিছন দিক দিয়ে গিয়ে গাড়িটা নিয়ে যাবো। বাকি তো আমি কি ভাবছি সবার প্রথমে বিল্ডিংটার আমার পিছনে যেতে হবে, পিছন দিক দিয়ে গিয়ে না ওইখানে যে পুলিশটা রয়েছে ওকে কানে থাবড়া দিয়ে অজ্ঞান করতে হবে, তারপরে আমি ওইখান থেকে গাড়িটা নিতে পারবো। ফটাফট চলো দেখা যাক এখান থেকে পিছনে যাওয়ার রাস্তা কোথায় আছে ভাই। ওই তো পেয়ে গেছি ভাই, এখানে তো দেখি আরেকটা গার্ড রয়েছে ভাই। আরে দুটো গার্ড রয়েছে, এদের কেমন ভাবে চকমা দেবো? আরে বস এখানে তো আমাদের পাশা আমাদের উপরে ভারী পড়ে গেল। আরে তোরা এখানে কি করছিস? এখানে আসা নিষেধ, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। ওরে ভাই রে ভাই সাইমন, এর জন্য কি আমার 100 কোটি টাকা দেবে ভাই? গাড়িটা তো খতরনাক গাড়ি, আর এদের দেখো গার্ড দেখো এখানে কত গার্ড রয়েছে ভাই, গেলেই ভাই এখানে হর্ন ফর্ন মানে সাইরেন ফাইরেন বাজিয়ে দেবে। বাকি আমি কি করি এখানে ভাই? আচ্ছা ঠিক আছে দাঁড়া এক কাজ করি, এইখান দিয়ে ভাই আমি ফাঁকা পেয়েছি, চপ এদিক দিয়ে চলে আয়। ওকে বলছো ওকে আসছি আসছি। বাকি তো গাইজ এখান থেকে কভার কভার নিয়ে নিয়ে যেতে হবে, এই মালটাকে পিছন দিক দিয়ে গিয়ে একটা ঘুষি মারি এরকম ভাবে। ও রে আমার কে মারছে, আরে বাঁচাও বাঁচাও। আবে বাঁচাবে না কেউ, চুপচাপ চুপচাপ থাক চুপচাপ থাক একদম চুপচাপ থাক একদম চুপচাপ থাক। বাকি চপ জলদি জলদি আয়, একে ঠিকানা লাগিয়ে দিয়েছি আমরা, এবার আমাদের গাড়িটা খুঁজতে হবে। ওকে ওইখান দিয়ে ওই যে পুলিশ পুলিশ ঘোরাঘুরি করছে, আমার কাছে সাইলেন্সার ওরা গান চলে এসেছে, সেটা দিয়ে আমি ভাবছি এদের সবার প্রাণ নিয়ে নেবো। চপ আমার পিছন পিছন থাক ঠিক আছে, একদম সাবধানের সহিত যাবো আমরা, এটার থেকে এটা এটার থেকে এটা। বাকি এখানে যে একটা গার্ড ছিল জানি না কোথায় গেছে ভাই, কোনো ব্যাপার না। এখানে দাঁড়া, এই মালটা আমাকে এখানে ঢুকতে দিচ্ছিল না, এর তো পুরো খোপড়িতে মারবো এনে, একেও টপকে দিয়েছি। এবার ভাই এবার ভাই এখানে আর কেউ নেই তো? এখানে ভাই মনে হচ্ছে না কেউ আছে। জলদি জলদি আয়, আমাকে গাড়িটা খুঁজতে হবে ভাই, গাড়িটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এখানে তো কোথাও পাচ্ছি না ভাই। বাকি এইদিকে তো আমি নিচেও নেমে পড়লাম ভাই। ও পেয়ে গেছি ভাই, এ তো আগের গাড়িগুলোর থেকে আরো বেশি ধাতু আর রাপচি কাবে, চপ জলদি জলদি আয়। বাকি তো গাইস চলো, চপ টপ একদম গাড়িতে উঠে পড়েছে, এবার এই গাড়িটাকে আমার এখান থেকে বের করতে হয়। বাট বের করি কোথা দিয়ে ভাই, বের করার তো রাস্তাই পাচ্ছি না আমি। হ্যাঁ বাকি তো গাইস চলো, গাড়িটাকে আমি এখান থেকে বের করে দিয়েছি, এবার ফটাফট এখান থেকে এইটা নিয়ে আমাদের রাফু চক্কর হতে হবে ভাই। জলদি জলদি ভাগো ভাই ভাগো ভাগো। আর এই যে গাইস এই গাড়িটা নিয়েও আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আর এই গাড়িটা না ভাই আগের থেকে একটু বেশি সুন্দর ছিল, আমার যা মনে হয় না ভাই এটা হয়তো ফেরারি হতে পারে ভাই, ফেরারির পুলিশ কার। বাকি চলো এটাকেও আমাদের ঠিকঠাক পজিশনে রাখতে হবে। বাকি তো গাইজ এই গাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট টমেন্ট করে জানিও, এরকম পুলিশের গাড়ি তোমরা আদৌ কি GTA 5 কোনোদিন দেখেছো কি না দেখেছো সেটাও আমাকে জানিও। বাকি তো চলো ভাই, এবার সবার প্রথমে আমাদের এখান থেকে নিতে হবে একটা গাড়ি। কিন্তু বস এবার আমরা যাব কোথায় সেটা তো বলবা? আরে এইবার আমরা একটা ধাতু জায়গায় যাব ভাই। আরে না বস, আমি যখন থেকে দেখতে পাচ্ছি তুমি আমাকে বলছো না, তুমি শুধু এড়িয়ে যাচ্ছ আমার প্রশ্নের উত্তরটা, তুমি আগে বলো না হলে কিন্তু আমি যাব না। আরে ভাই আমি এবার যাচ্ছি প্রেসিডেন্টের বাড়িতে। কি তুমি প্রেসিডেন্টের বাড়িতে যাচ্ছ? আরে তুমি গাড়ি এখানেই দাঁড় করো, আমি যাব না। এক তো আগের দিন ডায়মন্ড কার চুরি করতে গিয়ে উনার গার্ডরা এমন পরিমাণে গুলিফুলি মেরেছিল, দুদিন পর্যন্ত আমার হাগু হয়নি, আর আজকে তুমি আবার সেইখানেই যাচ্ছ? আরে ভাই আজকে দেখ রাত্রের বেলা রয়েছে, রাত্রের বেলা উনার অত গার্ড ফার্ড থাকবে নাকি, আর উনিও এখন দেখ নাক টেনে ঘুমাচ্ছে, আমরা খুব সহজেই গাড়িটা নিয়ে আসতে পারবো। তোমার এরকম মনে হচ্ছে বস, এক তো শহরের মাঝখানের ওই খাটারা বিল্ডিংটাই গিয়ে ওইখানে কতগুলো গার্ড ছিল, আর প্রেসিডেন্টের বাড়িতে গার্ড থাকবেন, এটা কি হয়? আরে ভাই এটাই হবে, তুই চল না আমার সাথে। প্রায় তো চলেই এসছে মনে হচ্ছে আমরা প্রেসিডেন্টের হাউসের এইখানে, আমারও একটু ভয় ডর লাগছে ভাই, আগের দিন তো এইখানে ভাই গাড়ি চুরি করতেছে। আরে ভাই পুলিশের সাইরেন বাজছে কেন ভাই? পুলিশ কি টেট্টুর পেয়ে গেল নাকি? হ্যাঁ না না আমার মনে হচ্ছে ভাই পুলিশ অন্য কোনো ক্রিমিনালদের ধরতে যাচ্ছে। বাকি চলো ভাই এখানটায় গাড়িটাকে পার্ক করে দিই, আর চপ গাড়ি থেকে নেমে পড়ে। এবার ওই জায়গায় পুলিশ অন্য ক্রিমিনালদের ধরতে যাচ্ছে, আমাদের খুব সাবধানের সহিত যেতে হবে। এখানে ভাই কোনো লোকজনকে আমি দেখতে পাচ্ছি না, ফটাফট আমাদের প্রেসিডেন্টের বাড়ি থেকে ওই পুলিশের গাড়িটা খুঁজে নিয়ে এখান থেকে বালি
পালিয়ে যেতে হবে ভাই। কিন্তু আমি জানি না ওই গাড়িটা এক্স্যাক্ট আছে কোথায়। দেখ ভাই এখানে, ওকে এখানে অনেকজন লোকজন তো দাঁড়িয়ে রয়েছে ভাই ওনার দরজার সামনে, জানি না কারা ওরা। আমি এদিক দিয়ে ভাই পাতলি গলি দিয়ে চলে যাবো। চ পাতলি গলি দিয়ে আয়। দেখো মালটা কোথায় রয়েছে ভাই, এত ধীরে ধীরে আসছে না? আরে এই তো বস চলে এসেছি। আরে আর একটু জোরে জোরে আয় ভাই। এখন যদি ভাই তোর কারণে আমরা ধরা পড়ে যাই না বাকি তো। গাইস দেখো রাত্রেবেলা আমাদের লস সান্তোসকে কত সুন্দর লাগে এখান থেকে দেখতে। পুরো লস সান্তোসের ভিউ এখান থেকে রাত্রেবেলায় দেখা যাচ্ছে, কত ভাই সুন্দর নাজারা। এখান দিয়ে তো আমরা এই যে এটা কি টেলিস্কোপ ভাই, টেলিস্কোপ দিয়ে পুরো পরিষ্কার ভাবেও দেখতে পারবো। ওই দেখো, আরে ভাই পরিষ্কার কি ভাই, টেলিস্কোপ দিয়ে দেখতে গিয়ে আমার এখানে দুবার দেখতে গিয়ে $2 চলে গেল। বাকি ছাড়ো বস আমিও দেখবো। আবে পরের দিন দেখিস ভাই তুই। এখানে আয়, আমরা যেটা করতে এসেছি সেটা করি। এখানে গাড়ি কোথায় আছে সেটা খুঁজি, তারপরে গাড়িটাকে নিয়ে এখান থেকে রফু চক্কর হতে হবে আমাদের ভাই। ও পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, চপ জলদি জলদি আয়। এই দেখ ভাই সেই পুলিশের কারটা এইখানে ভাই, এইখানে লোকানো রয়েছে ভাই। আর এতে তো কোনো গার্ডও নেই। আর এই গাড়িটাকে দেখ ভাই, আগের থেকেও অনেক সুন্দর ভাই। ও কি দারুণ গাড়ি, আবে জলদি জলদি আয়। বাকি তো গাইস চলো এবার এখান থেকে, কেউ টেট ট্যুর পাওয়ার আগে ফটাফট এই গাড়িটা নিয়ে এখান থেকে আমরা চলে যাই। আর একটু দূরে যাওয়ার পরে ভাই, আগে চলো একটু দূরে যেয়ে নি। আগের বার তো এখান থেকে যখন আমি গাড়ি চুরি করেছিলাম তখন এমন ভাবে ভাই মিসাইল ফিসাইল মেরেছিল, গুলি গাল্লা মেরেছিল, যে গাড়ির পুরো পিছনই বাস্ট হয়ে গেছিল। বাকি চলো অনেকটা দূর আমরা চলে এসেছি, এবার আমাদের আশা করি আর ধরতে পারবে না। এবার এখানটায় আমি গাড়িটাকে দাঁড় করিয়ে তোমাদের একটা জিনিস দেখাই। সবার প্রথমে দেখো গাইস এই গাড়িটার এইখানটায়, ধরো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এইখানটা আর এইখানটায় দেখো ফাঁকা রয়েছে। এই ফাঁকাটা এই কারণে রয়েছে, যখন আমরা এই গাড়িটাকে চালাবো তখন গাড়ির সামনের যে সমস্ত হাওয়া বাতাস আসবে না, এই ফাঁকা দিয়ে বেরিয়ে পিছনে চলে আসবে, যাতে করে এই গাড়িটার স্পিড একটু অনেক বেড়ে যায়। আর তার জন্যই তো ভাই এই গাড়িটা অন্যগুলো গাড়ি থেকে একটু বেশি ইউনিক, যার জন্যই তো এই গাড়িটাকে প্রেসিডেন্টের বাড়িতে ওরকম ভাবে লুকিয়ে রাখা হয়েছিল। এবার ফটাফট চলো এই গাড়িটাকে নিয়ে আমাদের বাড়ির দিকে যাওয়া যাক ভাই। আজকে তো পুরো ধাসু ধাসু গাড়ি চুরি করছি আমি পুরো। আরে আরে ভাই, আরে ভাই সাবধানের সাথে নিয়ে যেতে ভাই আমাকে। এদিকে তো ভাই গাড়ি ঘোড়া চুরি করতে করতে আমাদের পুরো একদিন হয়েই গেল। ওকে তো চলো এই গাড়িটাকে আমি এইখানে পার্ক করে দিই। এবার আমাদের যেতে হবে আরেকটা লোকেশনে ফটাফট। আবে এখানে আমি আটকে কেন গেলাম বে? আবে এখান থেকে আমার বেরোতে হবে। চপ তুইও বেরো। চপ যদি আবার শোনে না ওই লোকেশনটার কথা তাহলে তো ভাই আবার আমাকে গরম ফরম দেওয়া শুরু করবে। বাকি আয় জলদি জলদি চলে আয়। সে সব ঠিক আছে বস, এবার যাবো কোথায় তাই তো বলো। আরে ভাই এবার আমরা যাবো হচ্ছে ভাই নোডের পুলিশ স্টেশনে। কিন্তু বস আমরা তো সবার প্রথমেই গেছিলাম ভাই নোডের পুলিশ স্টেশনে, তাহলে আবার কি? আরে আমি কি জানি, এটা তো ভাই লেস্টারই বলতে পারবে। বাকি তো ঠিক আছে চল। এই দেখ ভাই নোড পুলিশ স্টেশনে আমরা চলে এসেছি। কিন্তু আমার যা মনে হয় না ভাই, গাড়িটা না আমার যতদূর মনে হচ্ছে আছে পুলিশ স্টেশনের ছাদের উপরে ভাই। পুলিশ স্টেশনে না ভাই সেরকম মনে হয়। আরে ভাই এরা তো সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকে ভাই, এদের মনে হয় কোনো কাম ধান্দাই নেই ভাই, এরা সারাদিন এইখানে দাঁড়িয়ে থাকে। বাকি চপ তুই এক কাজ কর, তুই না এইখানে দাঁড়া ভাই ঠিক আছে। আমি এইখান দিয়ে উপরে উঠে দেখি গাড়িটা কোথায় আছে। আশপাশ দিয়ে কোথাও দিয়ে না কোথাও দিয়ে তো ছাদের উপরে ওঠার রাস্তা তো আছে। আরে পেয়ে গেছি মনে হয় ভাই, ছাদের উপরে ওঠার রাস্তা পেয়ে গেছি এইখান দিয়ে। আরে ঠিক আছে বস তুমি যাও না, আমি আছি এইখানে। ওকে গাইস তো চলো ফটাফট এখান দিয়ে আমাকে উপরের দিকে উঠতে হয় ভাই, জলদি 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 জলদি। আবে এখান থেকে কি করে উঠি আমি? ওকে 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 এইখান দিয়ে রাস্তা রয়েছে ভাই, ফটাফট চলো ফটাফট চলো। এইবার এইবার ভাই এইবার কি করে উঠি এত উঁচুতে ভাই? আমি এক কাজ করি ভাই, এইখানে যে সমস্ত পাইপ পুইপ রয়েছে পাইপের উপর দিয়ে উঠে উঠে যাই। চলো 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 ভাই চলো। আরে ইয়ার স্লিপ কেন কাটছি আমি এখানে এরকম ভাবে? আরে ভাই ধর, স্লিপ কাটলে হবে না আমার এখানে। আরে ভাই ধর তরিকা, স্লিপ কেটে যাচ্ছে আমি বারবার। ওকে ওকে ওকে, ওটা সেই পার্কিং সেকশন যেখান থেকে আমরা এর আগের বার গাড়ি চুরি করেছিলাম, বাট এবার আমাকে অন্য একটা জায়গা থেকে চুরি করতে হবে। ফটাফট চলো উপরের দিকে ওঠা যাক। এই তো উপরে উঠে গেছি ভাই, এবার খুঁজতে হবে গাড়ি কোথায় আছে। গাড়ি এইখানে তো নেই, তাহলে কোথায় আছে ভাই? পুলিশের গাড়িটা সালারা ছাদের উপরে উঠিয়ে রেখে দিয়েছে ভাই, ভাবছে কি? ওরে ভাই এই দেখো সেই পুলিশের গাড়িটা, বাকি এই গাড়িটাকে দেখো ভাই কত রাপচিক গাড়ি, এ তো ভাই আগের গুলোর থেকেও রাপচিক। বাকি তো চলো গাইস এবার আমরা এই গাড়িটা নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দেবো। সবার প্রথমে তো এই গাড়িটাকে আমি নামাবো কি করে সেটা ভাবতে হবে আমার। বাকি তো গাইস ওই দিক দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে টুরিয়ে আমি এই গাড়িটাকে চপ যেখানে রয়েছে পুরো সেখানটাতেই নিয়ে এসেছি। এবার আমাকে যেটা করতে হবে, গাড়িটা নিয়ে এখান থেকে একটা ছালাং লাগাতে হবে। আর এই গাড়িটার না একটা ইউনিক পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে গাড়িটা এরকম ভাবে ছালাং লাগাতে পারে। বাকি এবার আমাকে এই গাড়িটাকে সোজা করতে হবে। আবে চপ জলদি জলদি গাড়ি দৌড়। আরে বস তুমি তো আমার উপরে উঠিয়ে দিলে গাড়িটা, দাঁড়াও দাঁড়াও উঠতে দাও আগে। ওকে তো ওঠা হয়েছে, এবার তাহলে আমি চালাই। হ্যাঁ বস চালাও চালাও। আরে এই গাড়িটাকে দেখতে তো আরো ধারসু বস, এরকম কার যে কোথা থেকে এসছে আমাদের লস সান্তোস আমি তো তাই বুঝতে পারছি না। বাকি তো চলো গাইস এইবারও আমি চলে এসেছি গাড়িটা নিয়ে একদম আমাদের বাড়িতে। আরে ভাই এরা এখানে কি করছে, গাড়ি ঘোড়া কোথায় ঢুকে ঢেকে দিচ্ছে ভাই, তো কিছুই বুঝতে পারছি না। বাকি চলো আমাদের এবার এই গাড়িটাকে পার্ক করতে হবে এখানে। বাকি তো এই গাড়িটাকে আমি একদম এখানে পার্ক করে দিয়েছি ভাই, এবার ফটাফট
থাক, চলো আমাদের যেতে হবে নেক্সট লোকেশনে, চপ জলদি জলদি বেরো। বাকি তো চলো গাইজ, এই যে আমরা চলে এসেছি আমাদের লস সান্তোসের পুলিশ স্টেশনে। এবার না, আরে ভাই এখানেও তো দেখি পুলিশ পুলিশ রয়েছে ভাই। এক কাজ করি, গাড়িটাকে না এখানে পার্ক করে দিই, তারপরে আমি গিয়ে দেখি ওরা ওই গাড়িটাকে রেখেছে কোথায়। আর আমি সাথে তো কোনো মাস্কও আনিনি, যেটা পরে আমি আমার নিজের মুখটাকে ঢেকে নেবো ভাই, যাতে করে এরা আমাকে চিনতে টিনতে না পারে। কি করি এখন, এরকম ভাবে যেতে হবে ভাই। এখানে তো পুলিশ টুলিশ রয়েছে ভাই, এদিকে ওই যে পুলিশের গ্যারেজ রয়েছে, জানি না ভাই গ্যারেজের ওইখানে গাড়ি আছে কি না আছে। এক কাজ করি ভাই, সাইড দিয়ে খুঁজে আসি, যদি সাইডে আশপাশে কোথাও গাড়ি টাড়ি পেয়ে যায় তাহলে আমাদের আর ওরকম রিস্ক টিক্স নিতে হবে না। ফটাফট চলো, ফটাফট চলো গিয়ে দেখি এইদিকে কোথাও গাড়ি ফাড়ি আছে না কি। চলো 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 চলো, এই যে এলএসপিডির পুলিশ স্টেশন কত বড় দেখো ভাই, কত বড়। বাকি তো চলো দেখা যাক গাড়ি কোথায় আছে। ও ভাই এই দেখো গাড়ি, গাড়ি এইখানে রয়েছে। বাট এখানে দুজন পুলিশ অফিসার এরকম ভাবে গার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবে চপ তুই গেলি কোথায়? আরে বস আমি তো তোমার পিছনেই রয়েছি, তুমি কি গাড়ি পেলে? আরে ভাই গাড়ি পেলাম কি, গাড়ি এইখানে রয়েছে। এই দেখ ভাই, এই দেখ এখানে দুজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, বাকি বুগাটি কারকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই। এই দেখ বাকি এদের দুজনকে না টপকে তো আমরা এখান থেকে গাড়ি নিতে পারবো না। আর তুই এক কাজ কর, তুই এখানে দাঁড়া ভাই, আমি যখন গাড়িটাতে উঠবো তোকে ডাক দেবো, তুই এসে উঠে পড়বি ঠিক আছে? আচ্ছা বস ঠিক আছে। বাকি তো গাইস চলো, চপকে আমি ওইখানে দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমাকে বের করতে হবে রাস্তা ভাই, ওইখানটায় ঢোকার রাস্তা বের করতে হবে। হ্যাঁ ভাই এই দেখো এই পাশ দিয়ে রাস্তাটা বেরোবে। ফটাফট চলো, ফটাফট চলো, ফটাফট চলো। আবে ইয়ার আমি তো এখানে ঘাস ফুসের মাঝখানে ঢুকে গেলাম, এবার আমাকে এর উপরে উঠতে হবে। জলদি 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 চলো ভাই, আমি এদের মারবো না, এদের পিছন দিক দিয়ে কি অজ্ঞান করে দেবো নাকি টপকে দেবো ভাই। এক তো এদের মারলে পুলিশ স্টেশনের এখানে যে সাইরেন ফাইরেন রয়েছে যদি বেজে যায় জানি না কি হবে। এক কাজ করি ভাই, এদের গিয়ে টপকে দিই, টপকে দিই। আরে আমাকে কে মারলো, বাঁচা বাঁচা। আরে কেউ বাঁচাবে না আপনাকে। আরে তোর এত বড় সাহস, তুই পুলিশ অফিসারকে মারিস? হ্যাঁ আমার সাহস আছে, আমি মারি, আপনাকেও মারবো। নিন বাকি গাইজ, এদের দুজনকে আমি টপকে দিয়েছি, মানে টপকাই দি ভাই, অজ্ঞান করে দিচ্ছি। আবে চপ জলদি জলদি আয়, এবার বুগাটির ভিতরে ওঠ। আরে হ্যাঁ বস আসছে আসছে, তুমি বাইরে তো বেরো। বাকি তো গাইজ চপকে তো আমি উঠিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে সমস্ত পুলিশরা না টের পেয়ে গেছে। দেখো আরে ভাই গেম ও ল্যাগ করা শুরু হয়ে গেছে, আমি ওদের দুজনকে টপকে দিয়েছি না ভাই, ওরা টের পেয়ে গেছে ওখানে, ওদের পুলিশ স্টেশনে এসে যেহেতু টপকেছি। এবার আমাকে ফটাফটি গাড়িটা নিয়ে পালাতে হবে, বাট পালাবো কোথায় ভাই, কোথায় পালাবো? এখানে এক তো বুগাটি বলে এতক্ষণ টিকে রয়েছে ভাই, না হলে না এতক্ষণে কখনই আমার এই গাড়িটার কাস্টমার বেরিয়ে যেত। বাকি চলো ভাই ফটাফট আমি অনেক দূরে চলে যাবো, এবার আমি এদের হাতেও আসবো না ভাই। ভাগো 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 ভাগো, টানেল ফানেলের ভিতর দিয়ে ভিতর দিয়ে ভাই চলে যাবো। আরে পুলিশ পালিশ করতে আসছেন কেন বলুন তো? হ্যাঁ আপনারা যান, আজকে আপনাদের সাথে আমি পাঙ্গা নিতে চাই না ভাই। ভাগো 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 ভাগো, আবে শহরের কিচ্ছু দেখা যাচ্ছে না কেন? বাকি তো গাইজ এখান থেকে জাম্প ফাম্প করে আমি পুরো বিচে চলে এসেছি ভাই, বিচে। এবার 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 কি করি ভাই, এবার কি করি আমি, এবার কোথায় যাব আমি, কোথায় লোকাবো ভাই, এত দূরে চলে এসেছি আমি। এবার এক কাজ করি, এয়ারপোর্টে তো চলে এসেছি ভাই, এয়ারপোর্টে কি প্লেন নিয়ে পালিয়ে যাবো নাকি ভাই, নাকি সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে লুকিয়ে থাকবো ভাই? সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে লুকিয়ে থাকলেও মালগুলো যাবে না এখান থেকে, কিছু একটা তো করতেই হবে ভাই। চলো 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 চলো, এখানে ভাই কোথাও কি লোকানোর কোনো জায়গা নেই? চপ তুই এখানে দাঁড়া, গাড়ি থেকে নামি আমি, গাড়ি থেকে নেমে এক কাজ করি, এর পিছনে চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকি ভাই, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকি, এখানে যেন পুলিশ টুলিশ না আসে ভাই। বাকি তো গাইজ ইয়েস ইয়েস, পুলিশের পিছু আমরা ছাড়িয়ে দিয়েছি, পুলিশ এখন আর আমার পেছনে নেই ভাই। এবার আমরা অনায়াসেই আমার এই গাড়িটা নিয়ে বাড়িতে যেতে পারবো। ও বস কেমন ভাবে ছাড়ালে তুমি, দারুন দারুন। আরে এই তো ভাই, এটাই তো আমার টেকনিক। বাকি চল। আরে এই গাড়ির কেন হর্ন মারছি আমি ভাই, এই তো পুলিশ এমনি ডেকে ঢুকে নিয়ে আসবো আমি, আমার তো মনে হয় এই গাড়ির হর্নের চোটেই সালা পুলিশ চলে এসেছিল। বাকি চলো গাইজ এবার ফটাফট আমাকে এই গাড়িটা নিয়ে যেতে হবে আমার বাড়িতে ভাই, চলো 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 ফটাফট চলো। বাকি তো গাইজ চলো, এবার আমরা আমাদের এই যে ধাসু দেখতে বুগাটিটা নিয়েও চলে এসেছি আমার বাড়িতে ভাই, এবার এই গাড়িটাকেও পার্ক করতে হবে এইখানে। আর ভাই দেখো ওই দেখো সাইমনা লেস্টার একদম বেরিয়ে টেরিয়ে পড়েছে। আরে ভাই এ নাও তোমাদের গাড়ি, এই যে আমি নিয়ে এসেছি এখানে। আরে প্রফেসর আমি জানতাম তুই পারবি এটা, এর জন্য তো তোকে দিয়েছি না কাজটা। হ্যাঁ কাজটা করতে গিয়ে দেখো আমার চারিদিকে পুরো ছেদ ফেদ হয়ে গেছে। আরে কেন, পুলিশ তারা করেছিল নাকি তোকে? তারা ভাই তারা করেছে শুধু, পুলিশ আমাদের পিছনে যে কি কি করেছে। বাকি আমার 100 কোটি টাকা দে ভাই, জলদি জলদি আমার 100 কোটি টাকা দে, আমার টাকা লাগবে ভাই এক্ষুনি দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনে তোর 100 কোটি টাকা। আর ভিতরে কি এখনো পার্টি চলছে নাকি রে? আরে মনে হচ্ছে তো চলছে, গিয়ে দেখ না, আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি তোর জন্য। বাকি তো ভাই আমার তো দেখে মনে হচ্ছে এখনো পার্টি চলছে ভাই, সকাল হয়ে গেছে মালগুলো এখনো বাড়ি যায়নি। আরে সকাল কি দুদিন হয়ে গেছে ভাই। আরে এই যে ভাই নাইও লাগদা দিল তেরে বিনা, না সালা গান বন্ধ কর, না হলে এখানে তোদের প্রাণ নিয়ে দেবো। ভাই তুই আমার সুইমিং পুলের আবার ছবি তুলছিস? আবে ও হ্যালো ভাই, পুশাপ পুশাপ পরে মারো, পার্টি ওভার, যাও বাড়ির দিকে যাও বাড়ির দিকে যাও। আরে ভাগো ভাগো, পাগল হয়ে গেছে, ভাগো ভাগো, যান যান জলদি জলদি যান। বাকি তো চপকে কামড়ে টামড়ে দিয়ে সস বের করে দিয়েছে। আর ভাই দুদিন হয়ে গেছে পার্টির মালগুলো এখনো বাড়ি যায়নি ভাই, আমার বাড়িতে কেমন কাঁচরা পিটি করে রেখে দিয়েছে, এখন এগুলোকে আমার পরিষ্কার টরিষ্কার করতে হবে। বাকি তো চলো গাইজ, আজকে ভাবছি কি আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।